সবাইকে থ্যাংকস গিভিং ডে এর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং সাথে আছি নূপুর চৌধুরী। সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত রাত 10টা থেকে 11টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয় এবং আপনাদের প্রশ্ন থাকে, থাকে মতামত, সেই সাথে প্রতিটি অনুষ্ঠানে আমরা দুজন সম্মানিত অতিথি পেয়ে থাকি। আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি আইনজীবী এন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা থ্যাংকস গিভিং ডে এর নানা আলোচনা করব, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। আপনারা যে কোনো শুভেচ্ছা বিনিময় অথবা আপনাদের প্রশ্ন মতামত করতে পারবেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকেও, www.facebook.com/tvn24usa। এন মজুমদার, থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা, পরিবার ছেড়ে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, একই কথা হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। যেহেতু থ্যাংকস গিভিং ডে হচ্ছে পরিবার প্রতিবেশী সবাইকে নিয়ে আনন্দ উৎসব করা, তো আমরাও চেষ্টা করছি টিভিএন 24 টেলিভিশনের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে দর্শকদের সেই সেতু বন্ধনটি তৈরি করে দেয়া, যেন আমরা সেই শুভেচ্ছা বিনিময়টি করতে পারি। সেই সাথে আমরা আজকের ঘটনাবহুল নানা দিক নিয়ে আমরা আলোচনা করব। তবে যেহেতু থ্যাংকস গিভিং ডে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাংকস গিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা দিয়েছেন জনগণের এবং তার দেশের উন্নয়ন যে এগিয়ে যাচ্ছে দেশ, সে কারণেই তিনি ধন্যবাদ জানিয়েছেন, সে প্রতিবেদনটি দেখে এসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে দর্শক, আপনাদের প্রশ্ন এবং মতামত নিব। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম থ্যাংকস গিভিং ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তাই একটু ভিন্নভাবেই সবাইকে ধন্যবাদ জানালেন তিনি। And I would like to wish you a blessed and joyful Thanksgiving. Nearly 400 years ago, the pilgrims gathered with Native Americans to give thanks to their first harvest. মেলে ধরলেন ইতিহাসকেও। In his first year as president, George Washington proclaimed a day of public thanksgiving and prayer. And in the midst of the Civil War, President Lincoln made the last Thursday in November a national holiday. অর্থনীতি, চাকরি বাজার, তৈরি ব্যবসা সব জায়গাতেই যে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার প্রায় এক বছরের শাসনামলে, সে কারণে ধন্যবাদ জানান সবাইকে। And we are all bound together by the common bonds of love, loyalty and affection that make our country into a wonderful home. নানা জাতি গোষ্ঠীর মানুষ, কিন্তু সবাই একই পতাকা তলে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। The people of this nation come from all different backgrounds, but we are all one people and one American family. We all share the same heart, the same home, and the same glorious destiny. দেশবাসীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধন্যবাদ জানান নিরাপত্তা সদস্যদেরও। Happy Thanksgiving to all of you, and I have to say just directly to the folks in Afghanistan, everybody's talking about the progress you've made in the last few months since I opened it up. We opened it up, we said, go ahead, we're going to fight to win. We're not fighting anymore to just walk around, we're fighting to win. And Major, to you and to all the Marines doing this, we know how to win. The economy is doing really great. When you come back, you're going to see with the jobs and companies coming back into our country, and the stock market just hit a record high. Unemployment's the lowest it's been in 17 years. So you're fighting for something real, you're fighting for something good. Now we're working on tax cuts, big, fat, beautiful tax cuts. And hopefully we'll get that, and then you're going to really see things happen. এছাড়াও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সাথে নিয়ে কোস্ট গার্ড সদস্যদের সাথেও থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা বিনিময় করেন প্রেসিডেন্ট ট্রাম্প। They're not thinking about their life, they're thinking about their boats. And I don't know, I mean, they go out in a boat and they think, I guess, they're, you know, they've got a wonderful boat, they've had it for years. It can weather anything, and then they have 25-foot waves. সেই সাথে থ্যাংকসগিভিং ডেতে সাংবাদিকদের নিয়েও মজাও করেন প্রেসিডেন্ট ট্রাম্প। And I just want to thank you on behalf of the whole country and on behalf of us. What a job you've done, and thank you all very much. And I'll also take questions if you... Now, should we leave the media here to do the questions, or should we tell the media? You know what? It's Thanksgiving. Nupur Chowdhury, TVN 24, New York. প্রতিবেদনটি দেখলাম, সেই সাথে শুভেচ্ছা বিনিময়। যেহেতু শুরুতে আমি মোহাম্মদ এন মজুমদার আপনার কাছে জানতে চাই, আপনি এখানকার কমিউনিটি নেতা আইনজীবীর পাশাপাশি, তো থ্যাংকস গিভিং ডের একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সেই সাথে এটির মাধ্যমে একজন আরেকজনের সাথে সুন্দর একটি সম্পর্ক, তো সেই জায়গাটির থেকে আপনি কিভাবে থ্যাংকসগিভিং ডে? তো একটু আগে যে প্রতিবেদনটা দেখলেন, ইতিহাস তো দেখলেনই, সুতরাং ওখানে না গিয়ে বলি একটা কথা বলি, বি
বি রোমানিয়ান হোয়েন ইউ আর অ্যাট রোম, একটা কথা আছে। আর বাংলায় এভাবে বলি, জীবন যেখানে যেমন। আমরা যেহেতু এই দেশে থাকি, এটা একটা ওয়ান্ডারফুল ট্রেডিশন, যদিও এটা আমাদের মুসলমানদের বা আমাদের বাঙালিদের আমাদের দেশের না, বাট আই থিঙ্ক আই বিলিভ এটা একটা ওয়ান্ডারফুল ট্রেডিশন, যে এটা অপরচুনিটি দিল আপনাকে, গেট টুগেদার, বি থ্যাঙ্কফুল টু ইচ আদার, ইট এ ডিনার টুগেদার। সো আমরা, আমি এখানে আসার আগে আমরা আমাদের ফ্যামিলিতে আমার শ্বশুর মারা গেছে, এই জন্য আমরা ইচ্ছাকৃতভাবে আমার শাশুড়ির কাছে আমরা সবাই পাক করিয়া, আমি আমার বায়েরা আমার শালারা সবাই গিয়ে আমরা ফ্যামিলি ডিনার করলাম 7:30 থেকে 9:15 পর্যন্ত আমি ওখানে ছিলাম। সো উই ফিনিশ দেয়ার আমাদের দেশ এবং এখানকার কাস্টম, এখানকার যা কিছু ভালো সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এ প্রসঙ্গে আমি বলতে পারি, একদিন আমি ম্যানহাটনে একজন জুইশ ইয়াং ছেলের সঙ্গে আমার দেখা হয় ক্রিসমাস টাইমে। তো সে আমাকে বলতেছে যে তুমি কি ক্রিসমাস করো, তুমি তো মুসলিম বললা। আমি বললাম হ্যাঁ, আমি করি। কেন? আমি বললাম পৃথিবীর যা কিছু ভালো সেটা গ্রহণ করতে আমার কোনো বাধা নেই, এবং সেটা কারো ক্ষতি করে না কিন্তু আনন্দ বর্ধন করে। তো অতএব ক্রিসমাস বলেন, থ্যাংকস গিভিং বলেন, সব কিছুর মধ্যেই আনন্দ আমি যদি জয়েন করি, আনন্দটা বৃদ্ধি পায়, এবং আমি সেটা কেন করবো না? সেই জন্য সেটা করা উচিত যেটা কারো ক্ষতি করে না অথচ আনন্দ বৃদ্ধি করে। মোহাম্মদ এন মজুমদার, আমি যদি জানতে চাই যে আমাদের অনেক সময় বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটিতে আমাদের মাঝে একটু সীমাবদ্ধতা কাজ করে, আমরা সাধারণত আমাদের কমিউনিটিকে নিয়েই আমরা সবকিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো আপনার কি মনে হয় যে আমেরিকার মতো একটি দেশ যেখানে বহু ভাষাভাষী অভিবাসী আছেন, সবার সাথে মিলে যে আমার প্রতিবেশী যে জিউস না খ্রিস্টান তাদের সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ার জন্য সেক্ষেত্রে কি করণীয়? সেটা হচ্ছে, শুনুন, আমরা খুব এক্সট্রিম হইতে হবে না যে আমার ধর্ম আমার কৃষ্টি সংস্কৃতিতে বিসর্জন দিতে হবে না। এই যে এই জিনিসটা ভাই মোহাম্মদ আলী একটু আগে সুন্দরভাবে বললেন যে একটা ভালো জিনিস গ্রহণ করতে অসুবিধা কি, যেমন সামথিং ভেরি ইগ্রেসিয়াস, আউটরেজিয়াস অ্যাগেনস্ট আওয়ার রিলিজিয়ান, অ্যাগেনস্ট আওয়ার কালচার, উই শুড নট ডু দ্যাট। ফর এক্সাম্পল, সাম কালচার নগ্ন ড্যান্স করতেছে, মদ খাইয়ে আসর বসাইতেছে, সেটা আমাদের ধর্মের জন্য যেমন খারাপ, বহু ধর্মের জন্য সেটা খারাপ, এবং ওইটা আমরা বয়কট করতে হবে। এবং যেগুলো ভালো, ইভেন অন্য ধর্মের লোকদের সামথিং ইজ আমাদের কাছে মনে হয় যেন খারাপ, বাট উই শুড নট বি ডিসরেসপেক্টফুল টু দ্যাম, উই শুড জাস্ট বি রেসপেক্টফুল। যেমন আমরা যে কোরবানের সময় আস্তা গরু কাটিয়া জনসমক্ষে এই গরু দুরু এতায় করে, অনেক ধর্মের কাছে এটা নৃশংস মনে হয়, অনেকের কাছে আউটরেজিয়াস মনে হয়, বাট অ্যাকর্ডিং টু দ্য US কনস্টিটিউশন দ্যা শুড নট ইন্টারফেয়ার অর দ্যা শুড নট ডিমিনিশ আওয়ার ভ্যালিউ। সো দে ওইটাও প্রোটেক্ট করা আছে, দিস ইজ এ কান্ট্রি, অল রিলিজিয়ান ইজ প্রোটেক্টেড, অল নেশন ইজ প্রোটেক্টেড, অল কালচার ইজ প্রোটেক্টেড, ইউ জাস্ট ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু, বাট উই রেসপেক্টফুল টু আদার ইভেন দো ইউ ডোন্ট ডু দ্যাট। সেই সাথে অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফেসবুকে, কেলভিন মন্ডল, হোসেন জামিল, ইমরান, রফিকুল ইসলাম মাতব্বর, নূর আলম, রিমন ইসলাম, অনিমেষ ঘোষ, তারা সবাই ধন্যবাদ জানিয়েছেন আমাদের এই অনুষ্ঠানকে। সেই সাথে MD এম রহমান, তিনিও ধন্যবাদ জানিয়েছেন, উমেশ কুমার, তিনিও ধন্যবাদ জানিয়েছেন, এবং অনেকে থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং আপনাদেরও সবাইকে থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা। আজকে একটি বিশেষ দিন, বিশেষ করে আমেরিকার ইয়েতে। মোহাম্মদ আলী বাবুল্লাহ, আপনি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন, তো আমাদের এই অনুষ্ঠানটি আমরা কঠিন আলোচনায় যাব, তবে শুরুতেই যেহেতু আজকে একটি উৎসব মুখর দিন, সে কারণে একটু অন্যরকম ভাবে অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আমি একটা, আসলে একটা কবিতা শুনাই, কবি নির্মলেন্দু গুণের। তো কবিতাটি বলার আগে, পাঠ মানে কবিতা আবৃত্তিটি করার আগে, নির্মলেন্দু গুণের আরও কিছু কিছু সুন্দর ছোটো ছোটো কথা আছে। আমি কদিন আগে ফেসবুকে পেলাম কবি নির্মলেন্দু গুণের চমৎকার কয়েকটি লাইন, সেটা ভালো লাগার কারণে আমি আমাদের শ্রোতাদের সঙ্গে শেয়ার করতে চাই। কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য, আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য, তারপর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। অনেক সুন্দর,
এবং খুব রোমান্টিক, যে রোমান্টিকতা, যে প্রেম ভালোবাসা সবকিছুর মধ্যেও, জাতি গোষ্ঠী সেই সাথে প্রেমিক প্রেমিকা সবকিছুর মধ্যেও, এবং ঈশ্বরের প্রতি আরাধনা সবকিছু। আমি মোহাম্মদ এর মজুমদার একটু কঠিন বিষয়ে যেতে চাই। ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডাতে আছেন, ছুটি কাটাতে গিয়েছেন তার পরিবার সহ, কিন্তু একের পর এক টুইট করছেন বিভিন্ন বিষয়ে। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটি প্রথম থ্যাংকস গিভিং, 20 জানুয়ারি শপথ নেওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিকতা। তো সেই আনুষ্ঠানিকতার মাঝেও আমাদের প্রতিবেদনটি দেখলেন, শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে, শুভেচ্ছা দিয়েছেন এখানকার যারা সেনা সদস্য আছে, নিরাপত্তা রক্ষী, দেশের বাইরে যারা কাজ করছেন, সবার জন্য শুভেচ্ছা দিয়েছেন। তারপরও যেটি চলে আসে সেটি হচ্ছে টুইটে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বাস্কেটবল তিনজন খেলোয়াড়ের বাবার প্রতি যে তিনি, সেখানে একটি কথা চলে এসেছে, সেটি হচ্ছে ওয়াশিংটন পোস্টের একজন রিপোর্টার বলেছে, ডোনাল্ড ট্রাম্প সবসময় আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে থাকেন, টুইট করে থাকেন। তো আমরা নির্বাচনের আগেও দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠী, কিন্তু আপনি যদি আজকের তার থ্যাংকস গিভিং ডের যে ভাষণটি সেটি যদি খেয়াল করে থাকেন, সেখানে তিনি একটি কথা বলেছেন খুব সুন্দর, সেটি হচ্ছে আমাদের শিকড় অনেক জায়গা থেকেও হতে পারে, অনেক দেশ থেকেও হতে পারে, বিভিন্ন ভাষাভাষীর হতে পারি, কিন্তু আমরা একই পতাকা তলে আছি। তো আপনার কি মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই এক বছরে জাতিগোষ্ঠী আমরা দেখেছি হেট ক্রাইমের সংখ্যা বেড়েছে বিভিন্ন, তারপরও আপনার কি মনে হয় যে আমেরিকার যে খুব সুন্দর একটি সৌন্দর্য আছে প্রতিটি জাতিগোষ্ঠীকে বুকে আগলে ধরে রাখার, সেই জায়গাটিতে কোন অবস্থানে আছে? আমি 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 পার্সোনালি স্টিল আমি ফিল করি ডোনাল্ড ট্রাম্প হ্যাভ এ প্রবলেম উইথ দি রেসিজম। সে যেভাবে আমাদের মুসলমানকে আন্ডারমাইন করেছে এবং আফ্রিকান আমেরিকানদেরকে আন্ডারমাইন করেছে বিভিন্ন সময় টুইটে, কথায়, বক্তব্যে, আসার ভঙ্গিতে, বিশেষ করে একটা একটা মুসলিম বিশ্ব, একটা হিউজ হিউজ নেশন, হিউজ একটা একটা গোষ্ঠীকে যিনি রমজানে এবং ঈদের শুভেচ্ছা না জানিয়ে এবং আমেরিকা হোয়াইট হাউসের ইতিহাসের ট্রেডিশনকে ভঙ্গ করে, উনি আমাদেরকে কোনো ইফতার পার্টি না করে, হি আন্ডারমাইন্ড, আন্ডার ভ্যালিউ দি স্ট্রেংথ, ক্যাপাসিটি, ভ্যালু অফ ইসলাম অ্যান্ড মুসলিম ওয়ার্ল্ড। এবং সে সেম পার্সন আবার বলে সে ইসলামের প্রতি তার আগ্রহ আছে, সৌদি আরবে গিয়া করে। এবং আমি এটাও সারপ্রাইজ হই, রিগার্ডলেস অফ হিজ অ্যান্টি ইসলামিক, অ্যান্টি ফেইথ তার কথাবার্তার ফলো বিভিন্ন ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রনায়করা তাকে রিসেপশন দিয়েছে, সেটাও আমাকে ব্যথিত করে। সো আমার আমি আজকে তার বক্তব্য, আজকে কথাবার্তা ইজ ওয়ান্ডারফুল। সো একটা লোককে যাচাই করতে হলে তার একদিনের বক্তব্যই ইতি না, ফ্রম দি বিগিনিং সে যে আচরণ করেছে এটা আমেরিকার ইতিহাসকে সে ভিন্নভাবে লিখতে সাহায্য করেছে। আচ্ছা, একজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাটর্নি স্যারের সাথে বলতে চাইতেছিলাম। জি, আইনজীবী এন মজুমদার আছেন, জি আপনি প্রশ্নটি করতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। এসএমএল ওপেন করছি, ওয়ার্ড পারমিট পাইছি, সুস পাইছি, তো আমার ইন্টারভিউ কার্ড আসে না, মাস হয়ে গেছে। কত মাস হয়েছে? আপনি 9 মাস আবেদন করেছেন, আবেদন করেছেন কবে? 2017 মার্চ। আচ্ছা, 2017 সালে মার্চে আবেদন করেছেন। কিসের আবেদন করেছেন? উনি এসএমএল আবেদন করেছেন। ওকে ওকে, আই এম সরি। ওকে, সো আপনার এখন কোন 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 আবেদনকারী যারা 3 বছর আগে করেছে 2014 সালে তাদের গুলো আসতেছে, এবং আপনারটা কবে আসবে এটা কমপক্ষে ধরে নিতে পারেন 3 বছর। বাট অনেক সময় দেখা যায় কোনো কোনো ইন্টারভিউ অফিসার, অ্যাসাইলাম অফিসার, এদের ওয়ার্কলোড অনেক কম, অনেক আগেও ডাকতে পারে, এরা কোনো নির্দিষ্ট সময়সীমা দেয় না। এই জন্যই যতদিন পর্যন্ত তারা ডাকবে না ততদিন পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারবেন। সো দেয়ার ফোর আমরা কোনো টাইম দিতে পারবো না, ইভেন কি ইমিগ্রেশনও কোনো টাইম ফ্রেম দেয় নাই যে কদিন পরে আপনাকে ডাকবে। অনেক সময় দেখা যায় 6 মাস পরে লোকেরা ওয়ার্ক পারমিট পাওয়ার আগে ডাকে ফেলে, সুতরাং সে ওয়ার্ক পারমিটও পায় না। এবং প্রিয় দর্শক, আপনারা যখন প্রশ্নটি করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, এবং আপনার ফোনের যদি স্পিকারটি অন থাকে সেটি কমিয়ে নেবেন, বন্ধ করে নেবেন, তাহলে এটি আমাদের জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা, আপনি প্রশ্নটি সুন্দর করে করতে পারবেন আর আমরা সুন্দর করে উত্তর দিতে পারবো।
অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে যেতে চাই। আমরা বলছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এটি তার প্রথম থ্যাংকস গিভিং এবং খুব সুন্দর একটি বক্তব্য রেখেছেন যে আমাদের শেকড় যেখানেই হোক, আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর হতে পারি, বিভিন্ন ভাষাভাষীর হতে পারি, কিন্তু আমরা একই ফ্ল্যাগের নিচে আমরা এ দেশকেই উন্নয়নের জন্য কাজ করে যাব। তো আপনার কাছে আমি জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেই সাথে এ প্রতিটি জাতি গোষ্ঠীকে এক করে রাখার সেই জায়গাটিতে তার কোথায় অবস্থান? একটু আগে আমার বন্ধু মজুমদার সাহেব যেটা বললেন সেই কথার সঙ্গে আমি একমত। কারণ কি, উনি আপনি একটু লক্ষ্য করে দেখবেন, উনি প্রেসিডেন্ট হওয়ার আগে যে সমস্ত কথাবার্তা বলেছেন সে সমস্ত কথাবার্তার সঙ্গে ওনার বর্তমান কার্যক্রমে কথা এবং কাজের মোটেও মিল নেই। যেমন ফর এক্সাম্পল উনি বলেছেন 2016 যখন ওনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো আপনি এত গলফ খেলতে পছন্দ করেন, আপনি তো গলফ প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে বসে আপনি কীভাবে সময় দেবেন, আপনি তো গলফ খেলায় ব্যস্ত থাকেন বেশি। তো উনি বলেছিলেন, কী বলেন আপনি, আমি তো গলফ খেলা ছেড়ে দিব। কিন্তু উনি অলরেডি 77 অলরেডি গলফ খেলেছেন এবং ইভেন এশিয়া গিয়ে ওখানেও গলফ খেলেছেন। সো এটা খেলেছেন, সো এইটা হলো ওনার, দ্যাটস দ্য ওয়ে হি ইজ। উনি মুখে মুখে এখন যে কথাগুলো বলছেন ফাইন, আশা করি ভালো ভালো কথার সঙ্গে ওনার কাজেরও মিল থাকবে। উনি একটু আগে আমার বন্ধু মহিন্দা সাহেব যেটা বললেন যে কালোদের সম্পর্কে, এশিয়ানদের সম্পর্কে ওনার বিদ্বেষপূর্ণ মনোভাব, ইভেন আমার একটা কোশ্চেন ছিল, আমি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছিলাম 2016, এখন আমি ওয়ার্ক পারমিট আছি, এর মধ্যে আমার বিয়ে হয়েছে, আমার ওয়ান সিটিজেন। আমি যদি অ্যাডজাস্টমেন্টে যাই, আমার কি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা উইথড্রো করে অ্যাপ্লাই করতে হবে, না আমি মানে আমি কি করব আসলে? আচ্ছা, আপনার করণীয়, ধন্যবাদ আপনাকে। অলরাইট, সো আপনার আপনি অবশ্যই এটা প্রসেসটা একটু কমপ্লিকেটেড, আপনার আইনজীবীর মাধ্যমে আপনাকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস 485 আপনাকে ফাইল করতে হবে। এটা ট্রেডিশনালি যে সার্ভিস সেন্টারে ফাইল করায় ওখানে ফাইল না করিয়া লক বক্সে ফাইল করতে হবে। ফাইল করিয়া ফাইলিং রিসিট এবং ফাইলের কপি ইমিগ্রেশন জাজের কাছে দিতে হবে এবং আপনার আইনজীবী আপনাকে গাইড করবে। আর যদি আপনার জাজের কাছে কেস না গিয়ে থাকে তাহলে আপনি, হ্যাঁ, আপনি উইথড্র করতে পারেন। উইথড্র করে যদি উইথড্রলের কাগজ আপনার সাথে সামনে আসে তখন আপনি সার্ভিস সেন্টারে ফাইল করতে পারবেন। বাট এই ধরনের প্রসিডিংয়ে সাধারণত আপনি উইথড্র করলেও তারা হয়তো উইথড্রল অ্যাকসেপ্ট না করিয়া আপনার কেসটা জাজের কাছে পাঠাতে পারে। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলিয়া এগুলা করেন। এগুলো নিজে নিজে করতে গেলে ইটস লিটল বিট কমপ্লিকেটেড এবং আরো জটিল। অভিজ্ঞ একজন আইনজীবীর পরামর্শ নিতে ভালো। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংকস গিভিং এর শুভেচ্ছা রইলো। জি, থ্যাংকস গিভিং এর শুভেচ্ছা। একটা প্রশ্ন রাখলাম। জি, আমাদের প্রেসিডেন্ট যখন শপথ নিচ্ছিলেন তখন অনেক কথাই কিন্তু উনি বলছিলেন যে উনি একটা দিনও অপচয় করবেন না এবং ছুটিও নেবেন না। কিন্তু টোটাল যে হিসাবটা আজকে নিউজেই TV24 যেটা জানলাম, তো কথা এবং কাজের মধ্যে যে মিল নাই এটা এমনিকা সবাই দেখতেছে, বাট এটার তো কোনো প্রতিকার হচ্ছে না। মানে এটা মানে আপনি একটু বুঝে যদি বলছেন তাহলে খুশি হইতাম। আচ্ছা, প্রতিকার হচ্ছে না, উনি তো প্রেসিডেন্ট, তারপরে সেকেন্ড টার্মে তিনি প্রেসিডেন্ট হন কিনা, জনগণ ভোট দেয় কিনা, সেই সময় রিফ্লেকশন হবে। তারপরে বাবুল ভাই আপনার কাছে জানতে চেয়েছে আপনার উত্তরটি কি হবে। রাইট, না উত্তরটি এখনো আমরা অনেক কিছুই বলছি, কারণ যেহেতু উনি প্রেসিডেন্ট ওনার এক্সিকিউটিভ অর্ডারও অনেক কিছু হচ্ছে, সব কিছু কাস্টম তারপরে অন্যান্য নিয়মকানুনের বাইরে গিয়ে, তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে উই হ্যাভ টু ওয়েট। হ্যাঁ, এবং ওনার বিরুদ্ধে ইম্পিচমেন্টেরও ব্যবস্থা আসতেছে যেটা মানে অন্যান্য প্রেসিডেন্টের বেলায় আসেনি। আমরা আরো কিছুদিন টাইম দিতে চাই। বিশাল বড় বিলবোর্ডও হচ্ছে যেখানে আপনারা ইম্পিচমেন্টের সাইন করতে পারবেন। আমি আমরা আপনারা ফেসবুকে অনেকে সাইন করেছেন, আমিও করেছি। এবং ওয়ান ডেমোক্রেটিক আপনার ডোনার $20 million যে হি পুট ইনটু দি সিস্টেম জাস্ট টু ওয়ার্ক অন দি ইম্পিচমেন্ট। আমাদের ফোনে আছেন প্রশ্ন, আমরা একটু ওয়েট করি। ওয়েট করলে প্রকৃতি, একটা ব্যাপার আছে, প্রকৃতি যে কোনো খারাপ কাজের প্রতিদান তাকে অবশ্যই দেবে, অবশ্যই দেবে। কে আছেন আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্নটি করতে হবে। আমার নাম মান্নান, আমি নিউদিল্লি থেকে। জি মান্নান ভাই বলুন। আমার একটা প্রশ্ন বাবুল ভাই আর ইয়ের সাথে, মজুমদার ভাইয়ের কাছে। জি, ওনাদের এই ডাকার ব্যাপারে ওনাদের অ্যাসেসমেন্ট কি? আচ্ছা, ডাকা, ঠিক আছে। একটি প্রশ্ন কি দুজনে দুজনের কাছে করতে চাচ্ছেন? একই প্রশ্ন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে প্রথমে আমি আপনার কাছে ডাকা, তিনি ডাকা তার লেজিসলেশন আকার আসার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পও রিকোয়েস্ট করেছেন, এবং ওইটা নিয়ে বাইপার্টিজম বিল অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় নেতারা কাজ করছেন। এবং ডাকার ব্যাপার আমার আমার আশ্বাস হচ্ছে, যেহেতু আমাদের ডেমোক্রেটিক পার্টি লিডারশিপ এতে সন্তুষ্ট ছিল, ফ্রেন্ডস ব্রিফিং করে তারা বলেছে যে ডাকার ব্যাপারে আমরা দ্বিপক্ষীয় ভালো একটা সিদ্ধান্তে আসবো। তো আমি বলবো এই মুহূর্তে সবাই যেন হোপফুল থাকে, এবং আমিও ভেরি অপটিমিস্টিক দ্যাট দ্যার উইল বি এ পজিটিভ রেজাল্ট অন বিহাফ অফ দি ডাকা রিসিপিয়েন্ট। এক্স্যাক্টলি, আই হ্যাভ দি সেম ওপিনিয়ন। আরেকজন আছেন, আপনি বলবেন ডাকা নিয়ে? একই সেম সেম, আই হ্যাভ দি সেম ওপিনিয়ন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, তবে ফিঙ্গারপ্রিন্টের দুদিন আগে আমি আমার গ্রিন কার্ড হারিয়ে ফেলেছি, কিন্তু তারপর আমার গ্রিন কার্ড হয়েছে, সরি, ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। তো আমার ইন্টারভিউ সময় এটা কোনো সমস্যা করবে কিনা? আমি অলরেডি পুলিশ রিপোর্টও নিয়ে রেখেছি। উনার গ্রিন কার্ডটি হারিয়ে গেছে। জি, যেহেতু আপনি আপনি অ্যাপ্লাই করেছেন, পুলিশ রিপোর্ট আছে, ইউ শুড বি ফাইন। বাট একটা আপনি ধরে নিতে পারেন, ইন্টারভিউ শেষে অ্যাডজুডিকেশন অফিসার হতে বলতে পারে আপনাকে যে আপনার আপনার শপথ গ্রহণ আমরা হোল্ড রাখলাম আনটিল ইউ প্রডিউস ইউর গ্রিন কার্ড। গ্রিন কার্ড। আচ্ছা, আমরা বিরতিতে যাব, তবে আমাদের ফেসবুকে দুজন প্রশ্ন করেছেন, সেই দুজনের প্রশ্ন উত্তরটি দিয়ে দিতে চাই। ফরিদা ইয়াসমিন, তিনি প্রশ্ন করেছেন একটি, আর কেলভিন মন্ডল একটি প্রশ্ন করেছেন, সেটি আপনার কাছে জানতে চেয়েছেন যে একজন পরিচিত ডানকিন ডোনাট থেকে খাবার কিনে অসুস্থ হয়ে পড়েছেন, এখন তিনি কি করবেন? সেখানে পার্সোনাল ইঞ্জুরি, যদি উনি যদি রিয়েলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, দেয়ার ইজ এ ক্লেম, দেয়ার ইজ এ ক্লেম, এবং এটা এটা অনেক অনেকগুলো ফাঁক ফোঁক আছে, ওনার জন্য বেস্ট হবে সে পার্সোনাল ইঞ্জুরি যারা প্র্যাকটিস করে ওই যে কোনো একটা লয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা ঠিক হবে। আর আরেকজন প্রশ্ন করেছেন, 2016 সালে অক্টোবরে অ্যাসাইলাম করেছেন, কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে? খুব ছোট করে সেম থিং, এটা কোনো নির্দিষ্ট টাইম ইমিগ্রেশনও দেয় নাই, এবং আমরাও প্রজেক্ট করতে পারি, ইট ক্যান বি টুমোরো অর ক্যান বি টু ইয়ার পরেও হতে পারে, আই হ্যাভ টু ওয়েট। আমরা বিরতি থেকে বিরতিতে যাব, তবে তার আগে একজন ফোনে আছেন, সেই প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ব্রঞ্জ থেকে ওয়াহিদ বলছি। না জি, ওয়াহিদ ভাই বলুন। মজুমদার স্যারের সাথে একটু কথা বলতাম। জি 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 জি, আপনি বলুন। আচ্ছা, আমার এক শ্যালক আছে বাংলাদেশ থেকে, সে গত 5 বছরে 3 বার ট্রাভেল করছে বিটু ভিসা, তার ভিসাটা শেষ হবে ফেব্রুয়ারি 2018। তো কোনো পদ্ধতি বা মেরিজ রিলেশনশিপ যদি থাকে, বিয়ের কিস করা দেওয়া যায় কিনা, এটা অত্যন্ত কনফিডেনশিয়াল ইস্যু, আপনারা পার্সোনালি আপনারা একজন ব্যক্তিগত আইনজীবী কথা বলেন। There is a lot of possibility, but there is no guarantee. এবং এই ব্যাপারে ওনার সব ব্যাপারগুলো একজনকে স্যুট করে না। ওনার ব্যাকগ্রাউন্ড কি, উনি কি কি অভিজ্ঞ অভিজ্ঞতা আছে, বয়স্কতা সব কিছু মিলে যে কোনো অ্যাটর্নির সঙ্গে বসে পার্সোনালি আলাপ করলে উনি সাজেস্ট করতে পারবেন। আমরা আলোচনায় আসবো, সেই সাথে দর্শক আপনাদেরও প্রশ্ন নিব, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং আমরা দুজন সম্মানিত অতিথি পেয়েছি, আইনজীবী এন মজুমদার এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আমরা কথা বলছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমল, সেই সাথে প্রথম থ্যাংকস গিভিং। তো এ পর্যায়ে আপনার কাছে আরেকটি কবিতা শুনতে চাই, তারপরে আমি আবার কঠিন আলোচনায় যাব। তো কঠিনের মাঝখানে মানের মধ্যে একটু অকঠিন, তো আমি গুণেরই আরেকটা কবিতা করি। গুণের কবিতাটি হচ্ছে এরকম, হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই,
হেমের মাঝে শুই না যাবে প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালি পায়ের ছায়া আমাকে তুই পাবি, তবু যদি বলিস আমি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছুঁবো জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নায়ে আমার বৈতরণী নায়ে, না এর মাঝে বসবো বটে না এর মাঝে শোবো, হাত দিয়ে তো ছোবো নামুক দুঃখ দিয়ে ছোবো, তুই কেমন করে যাবি। অসাধারণ এবং আমার খুব পছন্দের একটি কবিতা, খুবই পছন্দের একটি কবিতা। একজন ফোনে আছেন, সে প্রশ্নটি নিয়ে আমি ফেসবুক থেকে মজুমদার ভাই আপনার কাছে আসব। কে আছেন আমাদের সাথে? কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে বলছিলাম। জি, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, আমার নাম হবে। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি সিটিজেন, 6 মাস আগে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো এখন গত পরশু দিন আমি অ্যাপ্রুভাল লেটার পাইছি। আমার প্রশ্ন হচ্ছে, অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পরে কতদিন পরে ইন্টারভিউ লেটারটা? আচ্ছা আচ্ছা, কতদিন পরে? এখন অ্যাপ্রুভাল যেহেতু পেয়েছেন, নিচ্ছে ওখানে লেখা আছে আপনার কেস এখন ন্যাশনাল ভিসা সেন্টারে গিয়েছে, আপনি হয়তো 2-1 সপ্তাহের ভিতরেই ওরা ফি চাইবে, ফি দেওয়ার পরে আপনার এফিডেভিট অফ সাপোর্ট যখন এগুলো দেবেন হয়তো আর 2 মাসের ভিতরে আপনি পাওয়ার সম্ভাবনা, যদি ঠিকমতো সব কাগজপত্র দেন 2 মাস পরে ইন্টারভিউ আসার কথা। বাট সামটাইম আপনারা কাগজপত্র যদি সম্পূর্ণভাবে না দেন, এটা হয়তো 6 মাসও লাগতে পারে, যদি আপনারা অ্যাকুরেটলি সব কিছু করেন অ্যারাউন্ড 2 মাস সময় লাগবে। সময় লাগবে। আমরা ফোনের প্রশ্নের আগে ফেসবুক থেকে আরেকটি প্রশ্ন। জি, কাগজপত্র। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল, কাগজপত্র বলতে কি শুধু সাপোর্টের কাগজপত্রটা দেখবে? সেটা আপনাকে যখন ইমেল দিবে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, তারা বলেই দিবে কি কি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বাংলাদেশ থেকে, আপনার ওয়াইফের পাসপোর্টের কপি লাগবে, দুটো ছবি লাগবে, এখান থেকে এফিডেভিট অফ সাপোর্ট বলতে ফাইন্যান্সিয়াল আপনার ট্যাক্স রিটার্ন, ট্যাক্সের ট্রান্সক্রিপ্ট, তারপর আপনার জব লেটার, অথবা জব লেটার না থাকলে আপনার পে স্টাব, এগুলো লাগবে আর কি। তবে আপনি লিখিত পাবেন আইডিম বাই আইডিম কী কী ডকুমেন্ট লাগবে, আপনি জাস্ট কেয়ারফুলি পড়বেন অথবা কারো প্রফেশনাল হেল্প নেবেন। একজন আছেন ফেসবুকে, তিনি প্রশ্ন করেছেন যে অনেক ব্যাচেলার আছে রুমমেট হিসেবে ভাড়া দিলে এরপর অনেক ধরনের সমস্যা করে, তো এটির প্রতিকার কি? ওয়েল, দিস ইজ এ হিউজ প্রবলেম। আপনি যখন একজনকে ভাড়া দিবেন বা আপনার ঘরে জায়গা দিবেন, অ্যান্ড শি বিকাম এ টেনেন্ট, এই টেনেন্সি অনেকে মনে করে যে লিস্ট থাকতে হয়, যদি কেউ কারো ঘরে 2 দিনের জন্যও থাকে, হি অর শি ক্রিয়েট অ্যান স্ট্যাটাস, এবং এই যে দেওয়ার আগে আপনার চিন্তা করতে হবে এটা কোনো আপনার বিশেষ সর্ব হয়ে দাঁড়ায় কিনা, আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় কিনা, সো ইটস ভেরি ইটস ভেরি ভেরি সিরিয়াস ইস্যু। যখন দিছেন এখন দে হ্যাভ সার্টেন রাইট, এখন তাকে আপনি উচ্ছেদ করতে পারবেন না, উচ্ছেদ করলে আইনগত সহযোগিতা লাগবে, তাকে অ্যাসল্ট করতে পারবেন না, তখন ক্রিমিনাল লাইবিলিটিতে পড়বেন আপনি। আমাদের কমিউনিটিতে ইটস এ হিউজ ইস্যু, অনেকে না বুঝি হয়তো অর্থনৈতিক টানাপোড়েনের কারণে রুমমেট নিয়ে থাকেন, অনেকে ফেইন গেস্টের মতো রাখে থাকেন, বা দেওয়ার আগে আপনাকে মানে সতর্ক থাকতে, যখন তাকে নেবেন ইউ হ্যাভ টু ট্রিট দ্যাম ভেরি রেসপেক্টফুলি, ট্রিট দ্যাম, আপনার যেরকম অধিকার ওনার ওই অধিকার আছে। মেইন ব্যাপার যেটা হলো, টেনেন্টকে ভাড়া দেওয়ার আগে যিনি ভাড়া নেবেন উনি তো ভীষণ নমনীয় এবং ভীষণ ভদ্র থাকেন, কিন্তু কিছুদিন যেতে না যেতে উনি নিজের স্বরূপে আবির্ভূত হন, তখন কি করা যায়? সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমি একটু প্রশ্ন নিয়ে নিই, একজন আছেন, তবে তার আগে ফেসবুকে আকবর হায়দার কিরণ, আমাদের কমিউনিটির খুব পরিচিত এবং আমাদের খুব প্রিয় একজন মানুষ, তিনি টিবিএন 24 পরিবারকে হ্যাপি থ্যাঙ্কস গিভিং ডে শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা যেহেতু আপনি অনুষ্ঠানটিও দেখছেন। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমি গত 1.5 বছর আগে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো আমি সিটিজেন পরীক্ষা দেওয়ার পরে ধরেন তারা বলছে যে আমি পরীক্ষার মধ্যে পাশ করেছি, আমি আমার নামটা বদলাই ফেলছিলাম,
দেন আমার যে পুরো নামটা ছিল সে নামটা বদলে আমি অন্য নাম দিছিলাম। তো এখন পর্যন্ত মানে আমি চেক করতেছি, তারা শুধু বলতেছে যে তারা সিকিউরিটি চেকে আছে। মানে আমার কতদিন লাগবে কিবা কোনো সমস্যা হবে কিনা সেটা আমি জানতে চাইছিলাম। সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য অনেকের অনেক লম্বা সময় লাগে নেম কমিংগেলিং এর কারণে, আর অনেকের টাইম কম লাগে। বাট আপনার যদি কোনো নামের ভুল থাকে সেটা সংশোধন করার অপরচুনিটি পাবেন ইন্টারভিউর সময়। তবে আপনার নামের সাথে এবং গ্রিন কার্ডের নামের সাথে যদি যদি ভুল থাকে, ডিফারেন্স থাকে, সেটা যদি ফার্স্ট পেজে যদি বলা হয় এখানে সিলেটের নতুন নাম চেঞ্জ করতে পারেন কি না, অনেকে হয়তো কোশ্চেন করে যে হ্যাঁ আই উইল লাইক টু চেঞ্জ বাট হোয়াট ইউ আর চেঞ্জিং ওইটা আর বলেন নাই। এই ধরনের সামান্য এরর এন্ড ওমিশনের জন্য অনেক সময় লেট হয়। বাট আপনি ধৈর্য ধরুন, তারা যদি সিকিউরিটি চেক ক্লিয়ারেন্স করে তারা কিকব্যাক পাঠাবে যে এই এই অসুবিধা আছে, এই ডকুমেন্ট লাগবে, আপনি নিশ্চয়ই লেটার পাবেন। আর আরেকটা প্রশ্ন আছে যে উনি নামটা চেঞ্জ করেছেন এটা লফুলি করেছেন কিনা থ্রু দা কোর্ট, এবং সেই পেপারটাও ওনাকে দেখাতে হবে। যদি করে থাকে, আর না করে থাকে তাহলে সমস্যা। স্টিল যে নাম চেঞ্জ করার প্রভিশন আছে, যে আমরা এই নাম আছে সিটিজেনশিপের ফর্মে অন্য নামে অভিভূত হতে চাই সেটাও প্রভিশন আছে। বাট দ্য কোশ্চেন ইজ লাইক ইউ আর রাইট, ইউ হ্যাভ টু মেনশন আপনার প্রশ্নটিও আমরা ভালো করে শুনতে পাবো না, উত্তরটিও ভালো করে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আমার শাশুড়ির, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আমার শাশুড়ির গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে এখন, হ্যালো আমরা শুনতে পাচ্ছি, এখন কি করবেন তাই তো জানতে চাচ্ছেন। হ্যাঁ গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে এখন কি করে কি করতে হবে? জি সাধারণত গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার 90 ডেজ আগেই আপনি এক্সটেনশনের জন্য বা রিপ্লেসমেন্টের জন্য করা উচিত ছিল, বাট এখন যেহেতু করেন নাই স্টিল ওকে দুই লাইন লিখে এক্সপ্লেনেশন করি আপনি এখন ফি দিয়ে ফাইল করলে আবারও এক্সটেনশন করতে পারবেন। ফর্ম নম্বর I-90। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকের একটি প্রশ্ন আমরা নিতে চাই, তিনি হচ্ছেন এমডি মোর্শেদ, তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছর মেয়াদী, এটি আপনি একটু প্রশ্ন উত্তরটি দেন, বিএসসি নার্সিং ডিগ্রি সম্পূর্ণ করলে আমেরিকান নার্সিং পেশায় চাকরি করা যাবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে? আচ্ছা, আসলে আমাদের দেশের এডুকেশনকে নর্মালি এরা ইভ্যালুয়েট করে এখানে আসার পরে এবং রিকগনাইজ করে না, এখানকার যে নার্সিংয়ের যে সার্টিফিকেট এবং বোর্ড আছে তারা করে না। তো এখানে উনি এসে বা উনি কি ঢাকা থেকে করছেন? ঢাকা থেকে করেছে। আচ্ছা, বেসিক্যালি ওরা করে না, এখানে এসে কোর্স করতে হয় এবং সার্টিফাইড হতে হয়। তো এটা এসে উনি খোঁজ খবর নিলে পারবে। আপনি কি এখানে কিছু যোগ করতে চান? জি আমি যোগ করতে অতটুকু লাইক বাবুল ভাই যেটা বললো এভালুয়েট করতে হবে, মেবি উনি লাইসেন্সিং এক্সামে অ্যাপিয়ার করতে হবে, অ্যান্ড ইন অর্ডার টু অ্যাপিয়ার ফর দ্য লাইসেন্সিং এক্সাম মেবি কয়েকটা ক্রেডিট হয়তো করতে হইতে পারে। উনি যেভাবে উত্তর দিলেন সেটাই, উনি আসিয়ে এখানে তো তবে ওনার এডুকেশনটা এখানে অনেক ক্রেডিট পাবে, ইটস গুড থিং। অনেকে মনে করে আমি বাংলাদেশে পড়ছি আমি মাস্টার ডিগ্রি, আমার কোনো মূল্য নাই, দ্যাটস নট ট্রু। মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু ব্যাচেলর, প্রফেশনাল ডিগ্রি অলসো ক্যান বি এভালুয়েট অ্যান্ড ডু সাম ক্রেডিট অ্যান্ড গো টু দ্য স্টেট লাইসেন্সিং এক্সাম ইফ ইউ পাস ইউ আর গ্রেট। তার মানে হচ্ছে আপনার যে শিক্ষাগত যোগ্যতাটি আছে এখানে কাজে লাগবে, তবে এখান থেকেও আপনাকে কিছু না কিছু শিখতে হবে কিংবা ট্রেনিং নিতে হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি মোহাম্মদ এন মজুমদার, আপনি যদি থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা সেই সাথে দর্শকদের জন্য কিছু। থ্যাংকস গিভিং ডেতে আমাদের ফ্যামিলিকে, ফ্রেন্ডকে, আমাদের ক্লায়েন্টসদেরকে, দেশে বিদেশে আমাদের ফলোয়ারদেরকে, আমি পার্সোনালি সবাইকে আমি বলবো, এনিবডি এন্ড এভরিবডি হু এভার ক্লিক এ লাইক ইন মাই ফেসবুক অথবা সে সেড হ্যালো টু মি, সবাইকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। TVN 24 নূপুর চৌধুরীকে, আমার কলিগ, আমার ফ্রেন্ড, আমার বড়ো ভাই মোহাম্মদ আলী ভাইকে সাথে বসতে পেরে আমি আজকেও আমি অনেক ধন্য। অ্যান্ড হোল লাইফ ইজ থ্যাঙ্কফুল টু দি গড, থ্যাঙ্কফুল টু দি আল্লাহ, থ্যাঙ্কফুল টু দি পিপল হু আর সারাউন্ডিং টু আস। জি অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদারকেও, আপনার কাছ থেকেও আমি সেই শুভেচ্ছাটি নিব, তবে অবশ্যই কবিতার মাধ্যমে। কবিতার আমি ছোট্ট একটি কবিতা বলি, তো তার আগে বলি যে আমি সেদিন অনুষ্ঠানেও বলেছিলাম যে আমরা নিজেরা ভালো থাকবো, আমাদের প্রতিবেশীকে ভালোবাসবো, সবাইকে ভালোবাসবো, সবার প্রতি মমত্ববোধটা থাকবে, এবং সেজন্যই দুটো লাইন বলা হয়ে থাকে যে সবার কষ্ট দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে।
চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান, আপনারে লইয়া ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং মোহাম্মদ এল মজুমদার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ একটি দিনে আমাদের টিভিএন 24 পরিবারে এসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং থ্যাংকস গিভিং ডের যে মর্মার্থ আমরা বলি, যে প্রত্যেকটি মানুষকে ভালোবাসতে হবে, ঈশ্বরের আরাধনা, আমরা যে ধর্মেরই হই না কেন, যে বর্ণেরই হই না কেন, ভালো কাজটির কিন্তু যে সুফল কিংবা গুণগান সব জায়গাতেই আছে, সব জাতিগোষ্ঠীতে আছে, সব ধর্মে আছে। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, সবাই অনেক ভালো থাকবেন।